আপনারা দেখছেন টেক্সটার, আপনাদের সাথে আমি দীপ। তো আমি অ্যামাজন থেকে ডিসি টু ডিসি বাক কনভার্টার অর্ডার করেছিলাম, তো আজকে সেটা চলে এসেছে। তো আজকের ভিডিওতে এটি আনবক্সিং করব এবং দেখব যে কনভার্টারটি কেমন। তো এটি হচ্ছে একটি স্টেপ ডাউন কনভার্টার, তো আপনি যে কোনো ডিসি ভোল্টকে এই কনভার্টারের মাধ্যমে স্টেপ ডাউন করতে পারবেন। যেমন আমাদের 12 ভোল্টের সোলার প্যানেল থেকে 21 ভোল্ট 22 ভোল্টের কাছাকাছি আসে, তো আমরা সোলার প্যানেল দিয়ে ডাইরেক্টলি যদি কোনো 12 ভোল্টের ফ্যান বা 12 ভোল্টের লাইট জ্বালাতে যাই তাহলে সেটা খারাপ হয়ে যেতে পারে, কারণ সোলার প্যানেল থেকে 20 ভোল্ট 21 ভোল্ট আসে। তো আপনি এই কনভার্টারটার মাধ্যমে ভোল্টেজ স্টেপ ডাউন করতে পারবেন এবং ফ্যান বা লাইটকে ডাইরেক্টলি সোলার প্যানেল থেকে ইউজ করতে পারবেন, এবং এই কনভার্টারটা কন্টিনিউয়াস ভোল্টেজ দেয়, ভোল্টেজ আপ ডাউন এতে থাকে না। চলুন আনবক্সিং করে দেখি এর মধ্যে কনভার্টারটি কেমন। তো এটাই হচ্ছে ডিসি টু ডিসি বাক কনভার্টার, ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডিউল। এই মডিউলটার মাধ্যমে আপনি ডিসি ভোল্টকে স্টেপ ডাউন করতে পারবেন। 7 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত এই মডিউলটাতে ইনপুট করলে আপনি আউটপুট নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন 40 ভোল্টের ভিতরে। তো এটা হচ্ছে একটি 9 অ্যাম্পিয়ারের মডিউল। তো মডিউলটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারখানা পয়েন্ট আছে। তো চারখানা পয়েন্টের মধ্যে এই দুটো হচ্ছে পজিটিভ নেগেটিভ ইনপুটের জন্য, এবং এই দুটো পয়েন্টে পজিটিভ নেগেটিভ হচ্ছে আউটপুটের জন্য। এবং মডিউলের এখানে চারখানা ক্যাপাসিটার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা এলইডি লাইট আছে। তো এলইডি লাইটটা দুটো কালারে জ্বলে, একটা ব্লু কালার রেড কালার। তো পরে আমি এই মডিউলটাতে পাওয়ার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো লাইটটা। এবং এখানে একটা কয়েল দেওয়া আছে, কয়েল এবং দুখানা মসপেট এখানে একটা এবং এপারে একটা, তার সাথে হিট সিং লাগানো আছে যাতে মসপেটটা হিট হলে এই মডিউলটা ড্যামেজ না হয়ে যায়, সেই জন্য এখানে হিট সিং দেওয়া আছে। এবং এখানে দুটো পোটেনশিওমিটার দেওয়া আছে, এখানে একটা এবং এখানে একটা, পাশাপাশি দুটো পোটেনশিওমিটার দেওয়া আছে। এ দুটো হচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারকে অ্যাডজাস্ট করার জন্য। তো এই মডিউলের মাধ্যমে আপনি ভোল্টেজকে স্টেপ ডাউন করতে পারবেন, তার সাথে সাথে আপনি অ্যাম্পিয়ারকেও অ্যাডজাস্ট করতে পারবেন। তো এপারে যেটা লেফট সাইডে আছে এটা হচ্ছে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য, এবং যেটা রাইট সাইডে আছে এটা হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য। তো এই মডিউলের মাধ্যমে আপনারা ব্যাটারি চার্জও করতে পারবেন, ল্যাপটপের চার্জার মাধ্যমে এখানে ইনপুট দেবেন এবং আউটপুট থেকে আপনি স্টেপ ডাউন করে 13 ভোল্ট 14 ভোল্ট নিয়ে ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন, এবং তার সাথে সাথে অ্যাম্পিয়ারও অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। এবং সোলার প্যানেলও ডাইরেক্ট এখানে কানেক্ট করতে পারবেন, এবং সোলার প্যানেলের ভোল্টেজকেও স্টেপ ডাউন করতে পারবেন এখান থেকে, তার সাহায্যে ব্যাটারি চার্জ করতে পারবেন। তো সোলার চার্জ কন্ট্রোলার আমরা যেগুলো ইউজ করি সেগুলোর জায়গাও আপনি এটাকে ইউজ করতে পারেন, এটা খুব ভালো কাজ করবে। এবং এখানে যেহেতু কয়েল আছে তো এটা অনেকটা এমপিপিটি কন্ট্রোলারের মতো কাজ করে। সোলার চার্জ কন্ট্রোলার আমরা যেগুলো নর্মাল ইউজ করি 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার, ওগুলো PWM কন্ট্রোলার। এবং এমপিপিটি কন্ট্রোলার সোলার প্যানেল থেকে পাওয়ার আসে সেটাকে বুস্ট করে, তো এটা অনেকটা এমপিপিটি কন্ট্রোলারের মতো কাজ করে। এটা হচ্ছে সেম সার্কিট যেটা এমপিপিটি কন্ট্রোলারের মধ্যে থাকে, এমপিপিটি কন্ট্রোলারের মধ্যে একটু বড় সাইজের সার্কিট থাকে, এটা একটু ছোটো সাইজের সার্কিট। তো চলুন আমি ডাইরেক্টলি সোলার প্যানেলের সাথে আপনাদেরকে কানেক্ট করে লোড চালিয়ে দেখাচ্ছি ভোল্টেজকে ডাউন করে। এই সোলার প্যানেলের বোর্ড থেকে আমি ডাইরেক্টলি এখান থেকে কানেকশন নিয়ে নিয়েছি, এবং এখানে কন্ট্রোলার অফ করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং সোলার প্যানেলের বোর্ড থেকে ডাইরেক্টলি কানেকশন নিয়ে নিয়েছি ইয়েলো এবং ব্ল্যাক কালারের ওয়্যারটা দিয়ে। তো এটাই কানেক্ট করবো, ইয়েলো কালারটা পজিটিভ এবং ব্ল্যাকটা নেগেটিভ, তো এটাই ইনপুটের এখানে কানেক্ট করবো, এবং এই ক্রোকোডাইল ক্লিপটাকে আউটপুটে কানেক্ট করবো। তো আমি কানেকশন করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে সোলার প্যানেলের সাথে কানেকশন করে নিচ্ছি, তো পাওয়ার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের এলইডি লাইটটা জ্বলছে, এবং ইয়েলোটা পজিটিভ সোলার প্যানেল থেকে আসছে, এবং এটা ব্ল্যাকটা নেগেটিভ। এবং এখানে দুটো ক্রোকোডাইল ক্লিপ কানেক্ট করে নিয়েছি, একটা হচ্ছে ব্লু কালারের পজিটিভ এবং ব্ল্যাক কালারের নেগেটিভ আমি এখানে কানেক্ট করে নিয়েছি। তো এই মডিউলটা চালু হয়ে গেছে এবং এখান থেকে আউটপুট আসছে। তো ভোল্টেজ আপনি এখান থেকে সেট করতে পারেন, তো আমি ভোল্টেজ আপনাদেরকে সেট করে দেখাচ্ছি যে কীভাবে ভোল্টেজ সেট করবেন। তো মাল্টিমিটার দিয়ে আমি চেক করে দেখে নেবো যে সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসছে। তো সোলার প্যানেলের কানেকশন এখানে আছে, তো ভোল্টেজ আমি এখান থেকে চেক করে নিচ্ছি। তো সোলার প্যানেল থেকে এখন 19.22 ভোল্ট আসছে, 19 ভোল্টের থেকে একটু বেশি আসছে। তো দেখতে পাচ্ছেন যে 19 ভোল্ট ইনপুট হচ্ছে এবং আসছে 9 ভোল্ট, আউটপুট থেকে 9 ভোল্ট আসছে। তো এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য যে কোনো একটা স্ক্রুড্রাইভার, ছোটো সাইজের যে কোনো একটা স্ক্রুড্রাইভার নিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো 19.2 ভোল্ট ইনপুট হচ্ছে, তো চলুন দেখি হাইয়েস্ট কত ভোল্ট পর্যন্ত বাড়ানো যায়। তো 19.31 ভোল্ট পর্যন্ত গেছে, মানে সোলার প্যানেলে ভোল্টেজ আপ ডাউন হতে থাকে, তো যতটা ইনপুট হচ্ছে ঠিক ততটাই আপনি আউটপুটে পাবেন। এবং যদি স্টেপ ডাউন করতে চান তো চলুন দেখি হাইয়েস্ট কত ডাউন করা যায়। 19 ভোল্ট 20 ভোল্ট ইনপুটে আসছে, তো দেখি কত ভোল্টেজ লো করা যায়। তো 11 ভোল্ট 10 ভোল্ট 9 ভোল্ট 7 ভোল্ট 6 ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট 1 ভোল্ট,
तो 1.24 ভোল্ট পর্যন্ত লোয়েস্ট ডাউন করা যাচ্ছে ভোল্টেজ তো 19 ভোল্ট থেকে আমি এটাকে এই মডিউলটার মাধ্যমে ডাউন করেছি 1.2 ভোল্ট তো এটা দিয়ে আপনি যে কোনো 3.5 ভোল্টের এলইডি বা যে কোনো 5 ভোল্টের যে কোনো কিছুকে চালাতে পারবেন 9 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন 12 ভোল্টের ব্যাটারিকেও চার্জ করতে পারবেন এবং আপনি ভোল্টেজকে রেগুলেট করে যে কোনো কম্পোনেন্টসকে চালাতে পারবেন এবং পাশেরটা হচ্ছে অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য তো আমি 12 ভোল্টে সেট করব এটাকে 12 ভোল্টের ডিসি ফ্যান যেটা আছে আমার কাছে এবং 12 ভোল্টের লাইট সোলার প্যানেল থেকে আমি ডাইরেক্টলি আমি এই মডিউলটার মাধ্যমে আপনাদেরকে চালিয়ে দেখো তো 12 ভোল্ট আমি এটাকে সেট করছি তো 12.28 ভোল্ট তো এটা ঠিক আছে নরমাল এই মাল্টিমিটারটাকে আমি ডাইরেক্টলি এখানে কানেকশন করে নিয়েছি তো এই হচ্ছে ফ্যানের জ্যাক তো এইখানে পজিটিভ নেগেটিভ আমি কানেক্ট করে দেখবো যে ফ্যানটা চলছে কিনা ডাইরেক্টলি সোলার প্যানেল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি চলছে ডাইরেক্টলি সোলার প্যানেল থেকে দেখতে পাচ্ছেন যে এটা জ্বলছে রেড কালারে জ্বলছে এবার তো এখানে ভোল্টেজ 9 ভোল্টের ড্রপ হয়ে গেছে 12 ভোল্ট সেট করেছিলাম আমি এই কারণেই হচ্ছে যেহেতু আকাশে রোদ্দুর এখন কম আছে তো অ্যাম্পিয়ার খুবই কম আসছে 1 অ্যাম্পিয়ারেরও নিচে আসছে সেই জন্যে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে কিন্তু যদি অ্যাম্পিয়ার ঠিকঠাক আসতো তাহলে ভোল্টেজ এখানে ড্রপ হতো না তো যেহেতু অ্যাম্পিয়ার অনেক কম আসছে সেই জন্য ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যাচ্ছে চলুন এবার বাল্বটা জ্বালিয়ে দেখি এটা হচ্ছে 12 ভোল্টের 9 ওয়াটের বাল্ব 12 ভোল্ট এবং 9 ওয়াটের বাল্ব তো দেখতে পাচ্ছেন যে বাল্বটি ডাইরেক্টলি এখান থেকে চলছে এবং বাল্বটি যেহেতু খুব কম অ্যাম্পিয়ার খায় সেই জন্য ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে না ভোল্টেজ এখানে 12.32 ভোল্ট আছে কিন্তু ফ্যান চালানোর সময় ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছিলো এই কারণে যেহেতু ফ্যানটা অনেক বেশি অ্যাম্পিয়ার খায় কিন্তু সোলার প্যানেল থেকে এখন 1 অ্যাম্পিয়ারেরও কম অ্যাম্পিয়ার আসছে সেই জন্য ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছিলো তো এই কনভার্টারটার মাধ্যমে আমি সোলার প্যানেল থেকে ডাইরেক্টলি এই ব্যাটারিটাকে চার্জ করে দেখবো যে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা তো এটি হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি তো আমি প্রথমে ভোল্টেজ চেক করে দিচ্ছি আপনাদেরকে যে ভোল্টেজ কত আছে ব্যাটারিতে তো আপনারা দেখতে পাচ্ছেন 13.20 ভোল্ট আছে ব্যাটারিতে 13.20 ভোল্ট তো নেগেটিভ কানেক্ট করে দিয়েছি এবং তো পজিটিভ কানেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে রেড কালারে জ্বলছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে 13.30 ভোল্টে চলে যায় এবং 14.4 ভোল্ট যেই হয়ে যাবে দেখবেন যে এই লাইটটা বন্ধ হয়ে ব্লু কালার হয়ে গেছে তো এতে অটো কাট চার্জিংও আছে যে ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিং অটোমেটিক কাট হয়ে যাবে তো দেখুন এখানে 13.7 ব্যাটারি চার্জ হয়ে গেছে এবং যেই 14.4 চলে যাবে সাথে সাথে চার্জিং স্টপ হয়ে যাবে তো দেখতে থাকুন তো দেখবেন যে এই 14.4 চলে গেছে সাথে সাথে ব্লু হয়ে গেছে এটা রেড কালারের লাইটটা যেটা জ্বলছিল ব্লু হয়ে গেছে তার মানে এই মডিউলের মধ্যে অটো কাট চার্জিং সিস্টেমও আছে ব্যাটারি ফুল হয়ে গেলে সাথে সাথে এই মডিউল চার্জিং কাট করে দেবে ব্যাটারিকে ওভার চার্জ করবে না তো এই মডিউলের উপরে আরও অনেক অনেক ধরনের ভিডিও আছে এই মডিউলের মাধ্যমে কীভাবে অ্যাম্পিয়ার বুস্ট হয় এবং চার্জিং টেস্ট সব কিছু এই মডিউলে করবো এই মডিউলের উপরে আরও অনেক কিছু ভিডিও আসবে তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন তো এইভাবে দেখতে থাকুন টেক স্টার দেখা হবে পরের ভিডিওতে গুড বাই